নমস্কার, বাংলা সেরা গল্পে সবাইকে জানাই স্বাগত। শুরু করছি গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা চাঁদের পাহাড়। শঙ্কর একেবারে অজপাড়া গাঁয়ের ছেলে। এইবার সে সবে এফে পাশ দিয়ে গ্রামে বসেছে। কাজের মধ্যে সকালে বন্ধু বান্ধবদের বাড়িতে গিয়ে আড্ডা দেওয়া, দুপুরে আহার আনতে লম্বা ঘুম, বিকেলে পালঘাটের বাঁওড়ে মাছ ধরতে যাওয়া, সারা বৈশাখ এইভাবে কাটাবার পরে একদিন তার মা ডেকে বললেন, শোন একটা কথা বলি শঙ্কর, তোর বাবার শরীর ভালো নয়, এই অবস্থায় আর তোর পড়াশোনা করে হবে কি, কে খরচ দেবে, এইবার একটা কিছু কাজের চেষ্টা দেখ। মায়ের কথাটা শঙ্করকে ভাবিয়ে তুললে। সত্যি তার বাবার শরীর আজ কমাস থেকে খুব খারাপ হচ্ছে, কলকাতার খরচ দেওয়া তার পক্ষে ক্রমেই অসম্ভব হয়ে উঠছে। অথচ করবেই বা কি শঙ্কর, এখন কি তাকে কেউ চাকরি দেবে, চিনেই বা সে কাকে। আমরা যে সময়ের কথা বলছি, ইউরোপের মহাযুদ্ধ বাঁধতে তখনও 5 বছর দেরি, 1909 সালের কথা। তখন চাকরির বাজার এতটা খারাপ ছিল না। শঙ্করদের গ্রামের এক ভদ্রলোক শ্যামনগরে না নৈহাটিতে পাটির কলে চাকরি করতেন। শঙ্করের মা তার স্ত্রীকে ছেলের চাকরির কথা বলেলেন, যাতে তিনি স্বামীকে বলে শঙ্করের জন্যে পাটির কলে একটা কাজ জোগাড় করে দিতে পারেন। ভদ্রলোক পরদিন বাড়ি বয়ে বলতে এলেন যে শঙ্করের চাকরির জন্যে তিনি চেষ্টা করবেন। শঙ্কর সাধারণ ধরনের ছেলে নয়, স্কুলে পড়বার সময় সে বরাবর খেলাধুলোতে প্রথম হয়ে এসেছে। সেবার মহকুমার এক্সিবিশনের সময় হাইজাম্পে সে প্রথম স্থান অধিকার করে মেডেল পায়। ফুটবলে অমন সেন্টার ফরওয়ার্ড তখন ওই অঞ্চলে কেউ ছিল না। সাঁতার দিতে তার জুড়ি খুঁজে মেলা ভার। গাছে উঠতে, ঘোড়ায় চড়তে, বক্সিংয়ে সে অত্যন্ত নিপুণ। কলকাতায় পড়বার সময় YMCA-তে সে রীতিমতো বক্সিং অভ্যাস করেছে। এই সব কারণে পরীক্ষায় সে তত ভালো করতে পারেনি, দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হয়েছিল। কিন্তু তার একটি বিষয়ে অদ্ভুত জ্ঞান ছিল। তার বাতিক ছিল যত রাজ্যের ম্যাপ ঘাঁটা ও বড় বড় ভূগোলের বই পড়া। ভূগোলের অঙ্ক কষতে সে খুব মজবুত। আমাদের দেশের আকাশে যেসব নক্ষত্রমণ্ডলী ওঠে তা সে প্রায় সবই চেনে। ওটা কালপুরুষ, ওটা সপ্তর্ষি, ওটা ক্যাসিওপিয়া, ওটা বৃশ্চিক, কোন মাসে কোনটা ওঠে, কোন দিকে ওঠে, সব ওর নখদর্পণে। আকাশের দিকে চেয়ে তখনই বলে দেবে। আমাদের দেশের বেশি ছেলে যে এসব জানে না, এ কথা নিঃসন্দেহে বলা যেতে পারে। এবার পরীক্ষা দিয়ে কলকাতা থেকে আসবার সময় সে এক রাশ ওই সব বই কিনে এনেছে। নির্জনে বসে প্রায় পড়ে আর কি ভাবে ওই জানে। তারপর এলো তার বাবার অসুখ। সংসারের দারিদ্র এবং সঙ্গে সঙ্গে মায়ের মুখে পাটকলে চাকরি নেওয়ার জন্য অনুরোধ, কি করবে সে, সে নিতান্ত নিরুপায়। মা বাপের মলিন মুখ সে দেখতে পারবে না, অগত্যা তাকে পাটির কলেই চাকরি নিতে হবে। কিন্তু জীবনের স্বপ্ন তাহলে ভেঙে যাবে, তাও সে যে না বোঝে এমন নয়। ফুটবলের নামকরা সেন্টার ফরওয়ার্ড, জেলার হাইজাম্প চ্যাম্পিয়ন, নামজাদা সাঁতারু শঙ্কর হবে কিনা সে পাটের কলের বাবু, নিকেলের বইয়ের আকারের কৌটোতে খাবার কি পান নিয়ে ঝাড়ন পকেটে করে তাকে সকালের ভোঁ বাজতেই ছুটতে হবে কলে, আবার 12টার সময় এসে দুটো খেয়ে নিয়েই আবার রওনা, ওদিকে সেই 6টার ভোঁ বাজলে ছুটি। তার তরুণ তাজা মন এর কথা ভাবতেই পারে না, যে ভাবতে গেলেই তার সারা দেহ মন বিদ্রোহী হয়ে ওঠে। রেসের ঘোড়া শেষকালে ছ্যাঁকড়া গাড়ি টানতে যাবে। সন্ধ্যার বেশি দেরি নেই, নদীর ধারে নির্জনে বসে বসে শঙ্কর এই সব কথাই ভাবছিল। তার মন উড়ে যেতে চায় পৃথিবীর দূর দূর দেশে।
শত দুঃসাহসিক কাজের মাঝখানে লিভিংস্টোন, স্ট্যানলির মতো, হ্যারি জনস্টন, মার্কোপোলো, রবিনসন ক্রুশোর মতো। এর জন্যে ছেলেবেলা থেকে সে নিজেকে তৈরি করেছে, যদিও একথা ভেবে দেখেনি অন্য দেশের ছেলেদের পক্ষে যা ঘটতে পারে বাঙালি ছেলেদের পক্ষে তা ঘটা একরকম অসম্ভব। তারা তৈরি হয়েছে কেরানি, স্কুলমাস্টার, ডাক্তার বা উকিল হবার জন্যে। অজ্ঞাত অঞ্চলের অজ্ঞাত পথে পাড়ি দেওয়ার আশা তাদের পক্ষে নিতান্তই দুরাশা। প্রদীপের মৃদু আলোয় সে রাত্রে সে ওয়েস্টমার্কের বড় ভূগোলের বইখানা খুলে পড়তে বসল। এই বইখানার একটা জায়গা তাকে বড় মুগ্ধ করে, সেটা হচ্ছে প্রসিদ্ধ জার্মান পর্যটক অ্যান্টন হাউপ্টমান লিখিত আফ্রিকার একটা বড় পর্বত, মাউন্টেন অফ দি মুন, চাঁদের পাহাড়, আরোহণের অদ্ভুত বিবরণ। কতবার সে এটা পড়েছে, পড়বার সময় কতবার ভেবেছে হের হাউপ্টমানের মতো সেও একদিন যাবে মাউন্টেন অফ দি মুন জয় করতে। স্বপ্ন, সত্যিকার চাঁদের পাহাড় দূরের জিনিসই চিরকাল। চাঁদের পাহাড় বুঝি পৃথিবীতে নামে? সে রাত্রে বড় একটা অদ্ভুত স্বপ্ন দেখল সে। চারধারে ঘন বাঁশের জঙ্গল, বুনো হাতির দল মরমর করে বাঁশ ভাঙছে। সে আর একজন কে তার সঙ্গে, দুজনে একটা প্রকাণ্ড পাহাড়ে উঠছে। চারধারের দৃশ্য ঠিক হাউপ্টমানের লেখা মাউন্টেন অব দি মুনের দৃশ্যের মতো। সেই ঘন বাঁশবন, সেই পরগাছা ঝোলানো বড় বড় গাছ, নিচে পচাপাতার রাস, মাঝে মাঝে পাহাড়ের খালি গা, আর দূরে গাছপালার ফাঁকে জ্যোৎস্নায় ধোয়া সাদা ধবধবে চির তুষারে ঢাকা পর্বত শিখরটি এক একবার দেখা যাচ্ছে, এক একবার বনের আড়ালে চাপা পড়ছে। পরিষ্কার আকাশে দু একটি তারা এখানে ওখানে। একবার সত্যিই সে যেন বুনো হাতির গর্জন শুনতে পেল। সমস্ত বনটা কেঁপে উঠল। এত বাস্তব বলে মনে হলো সেটা, যেন সেই ডাকেই তার ঘুম ভেঙে গেল। বিছানার ওপর উঠে বসল। ভোর হয়ে গিয়েছে, জানালার ফাঁক দিয়ে দিনের আলো ঘরের মধ্যে এসেছে। ওহ, কি স্বপ্নটাই দেখেছে সে! ভোরের স্বপ্ন নাকি সত্যি হয় বলে তো অনেকে। অনেকদিন আগের একটি ভাঙা পুরনো মন্দির আছে তাদের গাঁয়ে। বারো ভূঁইয়ার এক ভূঁইয়ার জামাই মদন রায় নাকি প্রাচীন দিনে এই মন্দির তৈরি করেন। এখন মদন রায়ের বংশ কেউ নেই, মন্দির ভেঙে চুরে গিয়েছে, অশ্বত্থ গাছ বটগাছ গজিয়েছে কার্নিশে। কিন্তু যেখানে ঠাকুরের বেদি তার উপরের খিলেনটা এখনও ঠিক আছে। কোনো মূর্তি নেই, তবুও শনি মঙ্গলবারে পুজো হয়, মেয়েরা বেদিতে সিঁদুর চন্দন মাখিয়ে রেখে যায়। সবাই বলে ঠাকুর বড় জাগ্রত, যে যা মানত করে তাই হয়। শঙ্কর সেদিন স্নান করে উঠে মন্দিরের একটা বটের ঝুড়ির গায়ে একটা ঢিল ঝুলিয়ে কী প্রার্থনা জানিয়ে এলে। বিকেলে সে গিয়ে অনেকক্ষণ মন্দিরের সামনে দুর্বা ঘাসের বনে বসে রইল। জায়গাটা পাড়ার মধ্যে হলেও বনে ঘেরা, কাছেই একটা পোড়ো বাড়ি। এদের বাড়িতে একটা খুন হয়ে গিয়েছিল শঙ্করের শিশুকালে, সেই থেকে বাড়ির মালিক এ গ্রাম ছেড়ে অন্যত্র বাস করছেন। সবাই বলে জায়গাটায় ভূতের ভয়, একা কেউ এদিকে আসে না। শঙ্করের কিন্তু এই নির্জন মন্দির প্রাঙ্গণের নিরালা বনে চুপ করে বসে থাকতে বড় ভালো লাগে। ওর মনে আজ ভোরের স্বপ্নটা দাগ কেটে বসে গিয়েছে। এই বনের মধ্যে বসে শঙ্করের নিরালা, সেই মরমর করে বাঁশঝাড় ভাঙছে হাতির দল, পাহাড়ের অধিত্যকার নিবিড় বনে পাতালতার ফাঁকে ফাঁকে অনেক উঁচুতে পর্বতের জ্যোৎস্না পাণ্ডুর তুষারাবৃত শিখর দেশটা যেন কোনো স্বপ্নরাজ্যের সীমা নির্দেশ করছে। কত স্বপ্ন তো সে দেখেছে জীবনে, অত সুস্পষ্ট ছবি স্বপ্নে সে দেখেনি কখনো, এমন গভীর রেখাপাত করেনি কোনো স্বপ্ন তার মনে। সব মিথ্যে, তাকে যেতে হবে পাটের কলে চাকরি করতে। তাই তার ললাটলিপি নয় কি?
কিন্তু মানুষের জীবনে এমন সব অদ্ভুত ঘটনা ঘটে যা উপন্যাসে ঘটাতে গেলে পাঠকেরা বিশ্বাস করতে চাইবে না, হেসেই উড়িয়ে দেবে। শঙ্করের জীবনেও এমন একটি ঘটনা সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে ঘটে গেল। সকালবেলা সে একটু নদীর ধারে বেরিয়ে এসে সবে বাড়িতে পা দিয়েছে, এমন সময় ওপাড়ার রামেশ্বর মুখুজ্জের স্ত্রী এক টুকরো কাগজ নিয়ে এসে তার হাতে দিয়ে বললেন, বাবা শঙ্কর, আমার জামাইয়ের খোঁজ পাওয়া গেছে অনেক দিন পরে, ভদ্রেশ্বরে ওদের বাড়িতে চিঠি দিয়েছে, কাল পিন্টু সেখান থেকে এসেছে, এই তার ঠিকানা তারা লিখে দিয়েছে, পড়ো তো বাবা। শঙ্কর বললে, উহ, প্রায় দু বছরের পর খোঁজ মিলল, বাড়ি থেকে পালিয়ে গিয়ে কি ভয়টাই দেখালেন, এর আগেও তো একবার পালিয়ে গিয়েছিলেন না। তারপর সে কাগজটা খুললে, লেখা আছে, প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়, ইউগান্ডা রেলওয়ে হেড অফিস, কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, মোম্বাসা, পূর্ব আফ্রিকা। শঙ্করের হাত থেকে কাগজের টুকরোটা পড়ে গেল। পূর্ব আফ্রিকা? পালিয়ে মানুষে এতদূর যায়? তবে সে জানে ননিবালা দিদির এই স্বামী অত্যন্ত একরোখা, ডানপিটে ও ভবঘুরে ধরনের। একবার এই গ্রামেই তার সঙ্গে শঙ্করের আলাপও হয়েছিল। শঙ্কর তখন এন্ট্রান্স ক্লাসে সবে উঠেছে। লোকটা খুব উদার প্রকৃতির, লেখাপড়া ভালোই জানে, তবে কোনো একটা চাকুরিতে বেশি দিন টিকে থাকতে পারে না, উড়ে বেড়ানো স্বভাব। আর একবার পালিয়ে বর্মা না কোচিন কোথায় যেন গিয়েছিল। এবারও বরদাদার সঙ্গে কী নিয়ে মনোমালিন্য হওয়ার দরুন বাড়ি থেকে পালিয়েছিল, এ খবর শঙ্কর আগেই শুনেছিল। সেই প্রসাদবাবু পালিয়ে গিয়ে ঠেলে উঠেছেন একেবারে পূর্ব আফ্রিকায়। রামেশ্বর মুখুজ্জের স্ত্রী ভালো বুঝতে পারলেন না তার জামাই কত দূর গিয়েছে, অতটা দূরত্বের তার ধারণা ছিল না। তিনি চলে গেলে শঙ্কর ঠিকানাটা নিজের নোট বইয়ে লিখে রাখলে এবং সেই সপ্তাহের মধ্যেই প্রসাদবাবুকে একখানা চিঠি দিলে। শঙ্করকে তার মনে আছে কি? তার শ্বশুরবাড়ির গায়ের ছেলে সে, এবার এফে পাশ দিয়ে বাড়িতে বসে আছে। তিনি কি একটা চাকুরি করে দিতে পারেন তাদের রেলের মধ্যে? যতদূর হয় সে যাবে। দেড় মাস পরে যখন শঙ্কর প্রায় হতাশ হয়ে পড়েছে চিঠির উত্তর প্রাপ্তি সম্বন্ধে, তখন একখানা খামের চিঠি এলো শঙ্করের নামে। তাতে লেখা আছে, মোম্বাসা, 2 নং পোর্ট স্ট্রিট। প্রিয় শঙ্কর, তোমার পত্র পেয়েছি, তোমাকে আমার খুব মনে আছে, কবজির জোরে তোমার কাছে সেবার হেরে গিয়েছিল, সে কথা ভুলিনি। তুমি আসবে এখানে? চলে এসো। তোমার মতো ছেলে যদি বাইরে না বেরোবে তবে কে আর বেরোবে? এখানে নতুন রেল তৈরি হচ্ছে, আরও লোক নেবে, যত তাড়াতাড়ি পারো এসো, তোমার কাজ জুটিয়ে দেবার ভার আমি নিচ্ছি। তোমাদের প্রসাদ দাস বন্দ্যোপাধ্যায়। শঙ্করের বাবা চিঠি দেখে খুব খুশি। যৌবনে তিনি নিজেও ছিলেন ডানপিটে ধরনের লোক। ছেলে পাটের কলে চাকুরি করতে যাবে এতে তার মত ছিল না, শুধু সংসারের অভাব অনটনের দরুন শঙ্করের মায়ের মতোই সায় দিতে বাধ্য হয়েছিলেন। এর মাসখানেক পরে শঙ্করের নামে এক টেলিগ্রাম এলো ভদ্রেশ্বর থেকে, সেই জামাইটি দেশে এসেছেন সম্প্রতি। শঙ্কর যেন গিয়ে তার সঙ্গে দেখা করে টেলিগ্রাম পেয়ে তিনি আবার মোম্বাসায় ফিরবেন দিন কুড়ির মধ্যে, শঙ্করকে তাহলে সঙ্গে করে নিয়ে যেতে পারবেন। 4 মাস পরের ঘটনা, মার্চ মাসের শেষ। মোম্বাসা থেকে রেলপথ গিয়েছে কিসুমু ভিক্টোরিয়া নায়ানজা হ্রদের ধারে, তারই একটা শাখা লাইন তখন তৈরি হচ্ছিল। জায়গাটা মোম্বাসা থেকে 350 মাইল পশ্চিমে, ইউগান্ডা রেলওয়ের নুডসবার্গ স্টেশন থেকে 72 মাইল দক্ষিণ পশ্চিম কোণে। এখানে শঙ্কর কনস্ট্রাকশন ক্যাম্পের কেরানি ও সরকারি স্টোর কিপার হয়ে এসেছে, থাকে ছোট একটা তাঁবুতে। তার আশেপাশে অনেক তাঁবু,
এখানে এখনও বাড়িঘর তৈরি হয়নি বলে তাঁবুতেই সবাই থাকে। তাঁবুগুলো একটা খোলা জায়গায় চক্রাকারে সাজানো, তাদের চারধার ঘিরে বহুদূরব্যাপী মুক্ত প্রান্তর, লম্বা লম্বা ঘাসে ভরা, মাঝে মাঝে গাছ। তাঁবুগুলোর ঠিক গায়েই খোলা জায়গায় শেষ সীমায় একটা বড় বাওবাব গাছ, আফ্রিকার বিখ্যাত গাছ। শঙ্কর কতবার ছবিতে দেখেছে, এবার সত্যিকার বাওবাব দেখে শঙ্করের যেন আশ মেটে না। নতুন দেশ, শঙ্করের তরুণ তাজা মন, সে ইউগান্ডার এই নির্জন মাঠ ও বনে নিজের স্বপ্নের সার্থকতাকে যেন খুঁজে পেল। কাজ শেষ হয়ে যেতেই সে তাঁবু থেকে রোজ বেরিয়ে পড়ত, যেদিকে দুচোখ যায় সেদিকে বেড়াতে বের হতো, পূবে পশ্চিমে দক্ষিণে উত্তরে, সব দিকে এই লম্বা লম্বা ঘাস, কোথাও মানুষের মাথা সমান উঁচু, কোথাও তার চেয়েও উঁচু। কনস্ট্রাকশন তাঁবুর ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার সাহেব একদিন শঙ্করকে ডেকে বললেন, শোনো রায়, ওরকম এখানে বেরিও না, বিনা বন্দুকে এখানে এক পাও যেও না। প্রথম এই ঘাসের জমিতে পথ হারাতে পারো, পথ হারিয়ে লোকে এসব জায়গায় মারাও গিয়েছে জলের অভাবে। দ্বিতীয়, ইউগান্ডা সিংহের দেশ, এখানে আমাদের সারা শব্দ আর হাতুড়ি ঠোকার আওয়াজে সিংহ হয়তো একটু দূরে চলে গিয়েছে, কিন্তু ওদের বিশ্বাস নেই। খুব সাবধান, এসব অঞ্চল মোটেই নিরাপদ নয়। একদিন দুপুরের পরে কাজকর্ম বেশ পুরোদমে চলছে, হঠাৎ তাঁবু থেকে কিছু দূরে লম্বা ঘাসের জমির মধ্যে মনুষ্যকণ্ঠের আর্তনাদ শোনা গেল। সবাই সেদিকে ছুটে গেল ব্যাপার কি দেখতে, শঙ্করও ছুটল। ঘাসের জমি পাতি পাতি করে খোঁজা হলো, কিছুই নেই সেখানে। কিসের চিৎকার তবে? ইঞ্জিনিয়ার সাহেব এলেন, কুলিদের নাম ডাক হলো, দেখা গেল একজন কুলি অনুপস্থিত। অনুসন্ধানে জানা গেল সে একটু আগে ঘাসের বনের দিকে কি কাজে গিয়েছিল, তাকে ফিরে আসতে কেউ দেখেনি। খোঁজাখুঁজি করতে করতে ঘাসের বনের বাইরে কটা বালির উপরে সিংহের পায়ের দাগ পাওয়া গেল। সাহেব বন্দুক নিয়ে লোকজন সঙ্গে করে পায়ের দাগ দেখে অনেক দূর গিয়ে একটা বড় পাথরের আড়ালে হতভাগ্য কুলির রক্তাক্ত দেহ বার করলেন। তাকে তাঁবুতে ধরাধরি করে নিয়ে আসা হলো, কিন্তু সিংহের কোনো চিহ্ন মিলল না। লোকজনের চিৎকারে সে শিকার ফেলে পালিয়েছে। সন্ধ্যার আগেই কুলিটা মারা গেল। তাঁবুর চারপাশের লম্বা ঘাস অনেক দূর পর্যন্ত কেটে সাফ করে দেওয়া হলো পরদিনই। দিনকতক সিংহের কথা ছাড়া তাঁবুতে আর কোনো গল্পই নেই। তারপর মাসখানেক পরে ঘটনাটা পুরনো হয়ে গেল, সে কথা সকলের মনে চাপা পড়ে গেল, কাজকর্ম আবার বেশ চলল। সেদিন দিনে খুব গরম, সন্ধ্যার একটু পরেই কিন্তু ঠান্ডা পড়ল। কুলিদের তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে আগুন করা হয়েছে, সেখানে তাঁবুর সবাই গোল হয়ে বসে গল্পগুজব করছে। শঙ্করও সেখানে আছে, সে ওদের গল্প শুনছে এবং অগ্নিকুণ্ডের আলোতে কেনিয়া মর্নিং নিউজ পড়ছে। খবরের কাগজখানা 5 দিনের পুরনো, কিন্তু এ জনহীন প্রান্তরে তবু এখানাতে বাইরের দুনিয়ার যা কিছু একটা খবর পাওয়া যায়। তিরুমল আব্বা বলে একজন মাদ্রাজি কেরানির সঙ্গে শঙ্করের খুব বন্ধুত্ব হয়েছিল। তিরুমল তরুণ যুবক, বেশ ইংরেজি জানে, মনেও খুব উৎসাহ। সে বাড়ি থেকে পালিয়ে এসেছে অ্যাডভেঞ্চারের নেশায়। শঙ্করের পাশে বসে সে আজ সন্ধ্যা থেকে ক্রমাগত দেশের কথা, তার বাপ মায়ের কথা, তার ছোট বোনের কথা বলছে। ছোট বোনকে সে বড় ভালোবাসে। বাড়ি ছেড়ে এসে তার কথাই তিরুমলের বড় মনে হয়। একবার সে দেশের দিকে যাবে সেপ্টেম্বর মাসের শেষে। মাস দুই ছুটি মঞ্জুর করবে না সাহেব? ক্রমে রাত বেশি হলো, মাঝে মাঝে আগুন নিভে যাচ্ছে, আবার কুলিরা তাতে কাঠকুটো ফেলে দিচ্ছে, আরও অনেকে উঠে শুতে গেল। কৃষ্ণপক্ষের ভাঙা চাঁদ ধীরে ধীরে দূর দিগন্তে দেখা দিল। সমগ্র প্রান্তর জুড়ে আলো আঁধারের লুকোচুরি আর বুনো গাছের দীর্ঘ দীর্ঘ ছায়া।
শঙ্করের ভারী অদ্ভুত মনে হচ্ছিল বহুদূর বিদেশের এই স্তব্ধ রাত্রির সৌন্দর্য। কুলিদের ঘরের একটা খুঁটিতে হেলান দিয়ে সে এক দৃষ্টে সম্মুখের বিশাল জনহীন তৃণভূমির আলো আধার মাখা রূপের দিকে চেয়ে চেয়ে কত কী ভাবছিল। ওই বাওবাব গাছটার ওদিকে অজানা দেশের সীমা কেপটাউন পর্যন্ত বিস্তৃত, মধ্যে পড়বে কত পর্বত অরণ্য, প্রাগৈতিহাসিক যুগের নগর জিম্বাড়ি, বিশাল ও বিভীষিকাময় কালাহারি মরুভূমি, হীরকের দেশ, সোনার খনির দেশ। একজন বড় স্বর্ণান্বেষী পর্যটক যেতে যেতে হোঁচট খেয়ে পড়ে গেলেন। যে পাথরটাতে লেগে হোঁচট খেলেন সেটা হাতে তুলে ভালো করে পরীক্ষা করে দেখলেন, তার সঙ্গে সোনা মেশানো রয়েছে। সে জায়গায় বড় একটা সোনার খনি বেরিয়ে পড়ল। এ ধরনের কত গল্প সে পড়েছে দেশে থাকতে। এই সেই আফ্রিকা, সেই রহস্যময় মহাদেশ, সোনার দেশ, হীরের দেশ। কত অজানা জাতি, অজানা দৃশ্যাবলী, অজানা জীবজন্তু এর সীমাহীন ট্রপিক্যাল অরণ্যে আত্মগোপন করে আছে, কে তার হিসাব রেখেছে। কত কি ভাবতে ভাবতে শঙ্কর কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ কিসের শব্দে তার ঘুম ভাঙল। সে ধড়মড় করে জেগে উঠে বসল। চাঁদ আকাশে অনেকটা উঠেছে, ধবধবে সাদা জ্যোৎস্না দিনের মতো পরিষ্কার। অগ্নিকুণ্ডের আগুন গিয়েছে নিভে, কুলিরা সব কুণ্ডলি পাকিয়ে আগুনের উপরে শুয়ে আছে, কোনো দিকে কোনো শব্দ নেই। হঠাৎ শঙ্করের দৃষ্টি পড়ল তার পাশে। এখানে তো তিরুমলাপ্পা বসে তার সঙ্গে গল্প করছিল, সে কোথায়? তাহলে সে তাঁবুর মধ্যে ঘুমোতে গিয়ে থাকবে। শঙ্করও নিজে উঠে শুতে যাওয়ার উদ্যোগ করছে, এমন সময় অল্প দূরেই পশ্চিম কোণে মাঠের মধ্যে ভীষণ সিংহ গর্জন শুনতে পাওয়া গেল। রাত্রির অস্পষ্ট জ্যোৎস্নালোক যেন কেঁপে উঠল সেরবে। কুলিরা ধড়মড় করে জেগে উঠল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে তাঁবুর বাইরে এলেন। শঙ্কর জীবনে এই প্রথম শুনল সিংহের গর্জন। সেই দিক দিশাহীন তৃণভূমির মধ্যে শেষ রাত্রের জ্যোৎস্নায় সে গর্জন যে কী এক অনির্দেশ্য অনুভূতি তার মনে জাগালে, তা ভয় নয়, সে এক রহস্যময় জটিল মনোভাব। একজন বৃদ্ধ মাসাই কুলি ছিল তাঁবুতে। সে বললে, সিংহ লোক মেরেছে, লোক না মানলে এমন গর্জন করবে না। তাঁবুর ভিতর থেকে তিরুমলের সঙ্গী এসে হঠাৎ জানালো তিরুমলের বিছানা শূন্য, তাঁবুর মধ্যে কোথাও সে নেই। কথাটা শুনে সবাই চমকে উঠল। শঙ্করও নিজে তাঁবুর মধ্যে ঢুকে দেখে এলো, সত্যি সেখানে কেউ নেই। তখনই কুলিরা আলো জেলে লাঠি নিয়ে বেরিয়ে পড়ল। সব তাঁবুগুলোতে খোঁজ করা হলো, নাম ধরে চিৎকার করে ডাকাডাকি করলে সবাই মিলে, তিরুমলের কোনো সাড়া মিলল না। তিরুমল যেখানটাতে শুয়েছিল সেখানটাতে ভালো করে দেখা গেল। তখন কোনো একটা ভারী জিনিসকে টেনে নিয়ে যাওয়ার দাগ মাটির উপর সুস্পষ্ট। ব্যাপারটা বুঝতে কারও দেরি হলো না। বাওবাব গাছের কাছে তিরুমলের জামার হাতার খানিকটা টুকরো পাওয়া গেল। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক নিয়ে আগে আগে চললেন, শঙ্কর তাঁর সঙ্গে চলল। কুলিরা তাদের অনুসরণ করতে লাগল। সেই গভীর রাত্রে তাঁবু থেকে দূরে মাঠের চারিদিকে অনেক জায়গা খোঁজা হলো, তিরুমলের দেহের কোনো সন্ধান মিলল না। এবার আবার সিংহগর্জন শোনা গেল, কিন্তু দূরে, যেন এই নির্জন প্রান্তরের অধিষ্ঠাত্রী কোনো রহস্যময়ী রাক্ষসীর বিকট চিৎকার। মাসাই কুলিটা বললে, সিংহ দেহ নিয়ে চলে যাচ্ছে, কিন্তু ওকে নিয়ে আমাদের ভুগতে হবে, আরও অনেকগুলো মানুষ ও ঘায়েল না করে ছাড়বে না, সবাই সাবধান। যে সিংহ একবার মানুষ খেতে শুরু করে সে অত্যন্ত ধূর্ত হয়ে ওঠে। রাত যখন প্রায় তিনটে, তখন সবাই ফিরল তাঁবুতে। বেশ ফুটফুটে জ্যোৎস্নায় সারা মাঠ আলো হয়ে উঠেছে। আফ্রিকার এই অংশে পাখি বড় একটা দেখা যায় না দিনমানে, কিন্তু এক ধরনের রাত্রিচর পাখির ডাক শুনতে পাওয়া যায় রাত্রে, শেষুর অপার্থিব ধরনের মিষ্টি। এই মাত্র সেই পাখি কোনো গাছের মাথায় বহু দূরে ডেকে উঠল। মনটা এক মুহূর্তে উদাস করে দেয়। শঙ্কর ঘুমোতে গেল না, আর সবাই তাঁবুর মধ্যে শুতে গেল, কারণ পরিশ্রম কারো কম হয়নি।
তাঁবুর সামনে কাঠকুটো জ্বালিয়ে প্রকাণ্ড অগ্নিকুণ্ড করা হলো। শঙ্কর সাহস করে বাইরে বসতে অবশ্যই পারলে না, এরকম দুঃসাহসের কোনো অর্থ হয় না। তবে সে নিজের ঘরে গিয়ে শুয়ে জানালা দিয়ে বিস্তৃত জ্যোৎস্নালোকিত অজানা প্রান্তরের দিকে চেয়ে রইল। মনে কি এক অদ্ভুত ভাব, তিরুমলের অদৃষ্টলিপি এই জন্যেই বোধহয় তাকে আফ্রিকায় টেনে এনেছিল। তাকেই বা কি জন্যে এখানে এনেছে তার অদৃষ্ট, কে জানে তার খবর। আফ্রিকা অদ্ভুত সুন্দর দেখতে, কিন্তু আফ্রিকা ভয়ঙ্কর দেখতে। বাবলা বনে ভর্তি বাংলাদেশের মাঠের মতো দেখালে কি হবে? আফ্রিকা অজানা মৃত্যু সংকুল, যেখানে সেখানে অতর্কিত নিষ্ঠুর মৃত্যুর ফাঁদ পাতা। পর মুহূর্তে কী ঘটবে এ মুহূর্তে তা কেউ বলতে পারে না। আফ্রিকা প্রথম বলি গ্রহণ করেছে তরুণ হিন্দু যুবক তিরুমলকে, সে বলি চায়। তিরুমল তো গেল, সঙ্গে সঙ্গে ক্যাম্পে পরদিন থেকে এমন অবস্থা হয়ে উঠল যে আর সেখানে সিংহের উপদ্রবে থাকা যায় না। মানুষ খেকো সিংহ অতি ভয়ানক জানোয়ার, যেমন সে ধূর্ত তেমনি সাহসী। সন্ধ্যা তো দূরের কথা, দিনমানেই একা বেশি দূর যাওয়া যায় না। সন্ধ্যার আগে তাঁবুর মাঠে নানা জায়গায় বড় বড় আগুনের কুণ্ড করা হয়। কুলিরা আগুনের কাছে ঘেঁষে বসে গল্প করে, রান্না করে, সেখানে বসেই খাওয়া দাওয়া করে। ইঞ্জিনিয়ার সাহেব বন্দুক হাতে রাত্রে 3-4 বার তাঁবুর চারদিকে ঘুরে পাহারা দেন, ফাঁকা দেওর করেন। এত সতর্কতার মধ্যেও একটা কুলিকে সিংহ নিয়ে পালালো তিরুমলকে মারবার ঠিক 2 দিন পরে সন্ধ্যারাত্রে। তারপর দিন একটা সোমালি কুলি দুপুরে তাঁবু থেকে 300 গজের মধ্যে পাথরের ঢিবিতে পাথর ভাঙতে গেল। সন্ধ্যায় সে আর ফিরে এলো না। সেই রাত্রেই রাত 10টার পরে শঙ্কর ইঞ্জিনিয়ার সাহেবের তাঁবু থেকে ফিরছে। লোকজন কেউ বড় একটা বাইরে নেই, সকাল সকাল যে যার ঘরে শুয়ে পড়েছে। কেবল এখানে ওখানে 2-1টা নির্বাপিত প্রায় অগ্নিকুণ্ড, দূরে শেয়াল ডাকছে। শেয়ালের ডাক শুনলেই শঙ্করের মনে হয় সে বাংলাদেশের পাড়া গাঁয়ে আছে। চোখ বুঝে সে নিজের গ্রামটা ভাববার চেষ্টা করে, তাদের ঘরের কোণের সেই বিলিতি আমড়া গাছটা ভাববার চেষ্টা করে। আজও সে একবার থমকে দাঁড়িয়ে তাড়াতাড়ি চোখ বুঝলে, কি চমৎকার লাগে, কোথায় সে? সেই তাদের গায়ের বাড়ির জানালার পাশে তক্ত কষে শুয়ে বিলিতি আমড়া গাছটার ডালপালা চোখ খুলেই চোখে পড়বে, ঠিক দেখবে সে চোখ খুলে। শঙ্কর ধীরে ধীরে চোখ খুলল। অন্ধকার প্রান্তর, দূরে সেই বাওবাব গাছটা অস্পষ্ট অন্ধকারে দৈত্যের মতো দাঁড়িয়ে আছে। হঠাৎ তার মনে হলো সামনের একটা ছাতার মতো গোল খড়ের নিচু চালার উপরে কি যেন একটা নড়ছে। পরক্ষণেই সে ভয়ে ও বিস্ময়ে কাঠ হয়ে গেল। প্রকাণ্ড একটা সিংহ খড়ের চালা থাবা দিয়ে খুঁচিয়ে গর্ত করবার চেষ্টা করছে ও মাঝে মাঝে নাকটা চালার গর্তের কাছে নিয়ে গিয়ে কিসের যেন ঘ্রাণ নিচ্ছে। তার কাছ থেকে চালাটার দূরত্ব বড় জোর 20 হাত। শঙ্কর বুঝলে সে ভয়ানক বিপদগ্রস্ত। সিংহ চালার খড় খুঁচিয়ে গর্ত করতে ব্যস্ত, সেখান দিয়ে ঢুকে সে মানুষ নেবে। শঙ্করকে সে এখনো দেখতে পায়নি, তাঁবুর বাইরে কোথাও লোক নেই। সিংহের ভয়ে বেশি রাত্রে কেউ বাইরে থাকে না, নিজে সে সম্পূর্ণ নিরস্ত্র, একগাছা লাঠি পর্যন্ত নেই হাতে। শঙ্কর নিঃশব্দে পিছু হটতে লাগল ইঞ্জিনিয়ারের তাঁবুর দিকে, সিংহের দিকে চোখ রেখে। 1 মিনিট 2 মিনিট নিজের স্নায়ুমণ্ডলীর উপর যে তার এত কর্তৃত্ব ছিল তা এর আগে শঙ্কর জানত না। একটা ভীতিসূচক শব্দ তার মুখ দিয়ে বেরোল না, বা সে হঠাৎ পিছু ফিরে দৌড় দেবার চেষ্টাও করলে না। ইঞ্জিনিয়ারের তাঁবুর পর্দা উঠিয়ে সে ঢুকে দেখল সাহেব টেবিলে বসে তখনও কাজ করছে। সাহেব ওর রকম সকম দেখে বিস্মিত হয়ে কিছু জিজ্ঞেস করবার আগেই ও বললে, সাহেব সিংহ। সাহেব লাফিয়ে উঠল, কই কোথায়? বন্দুকের র্যাকে একটা 375 ম্যানলিকার রাইফেল ছিল, সাহেব সেটা নামিয়ে নিল। শঙ্করকে আর একটা রাইফেল দিল,
দুজনে তাঁবুর পর্দা তুলে আস্তে আস্তে বাইরে এলো। একটু দূরেই কুলি লাইনের সেই গোল চালা, কিন্তু চালার ওপর কোথায় সিংহ? শঙ্কর আঙুল দিয়ে দেখিয়ে বললে, এই মাত্র দেখে গেলাম স্যার, ওই চালার উপর সিংহ থাবা দিয়ে খড় খোঁচাচ্ছে। সাহেব বললে, পালিয়েছে, জাগাও সবাইকে। একটু পরে তাঁবুতে মহা শোরগোল পড়ে গেল। লাঠি সরকি গাঁতি মুগুর নিয়ে কুলির দল হল্লা করে বেরিয়ে পড়ল, খোঁজ খোঁজ চারদিকে। খড়ের চালা সত্যি ফুটো দেখা গেল, সিংহের পায়ের দাগও পাওয়া গেল, কিন্তু সিংহ উধাও হয়েছে। আগুনের কুণ্ডে বেশি করে কাঠ ও শুকনো খড় ফেলে আগুন আবার জ্বালানো হলো। সেই রাত্রে অনেকেরই ভালো ঘুম হলো না, তাঁবুর বাইরেও বড়ও একটা কেউ রইল না। শেষ রাত্রের দিকে শঙ্কর নিজের তাঁবুতে শুয়ে একটু ঘুমিয়ে পড়েছিল। একটা মহা শোরগোলের শব্দে তার ঘুম ভেঙে গেল। মাসাইকুলিরা সিম্বা সিম্বা বলে চিৎকার করছে, দুবার বন্দুকের আওয়াজ হলো। শঙ্কর তাঁবুর বাইরে এসে ব্যাপার জিজ্ঞেস করে জানলে সিংহ এসে আস্তাবলের একটা ভারবাহী অশ্বতরকে জখম করে গিয়েছে। এই মাত্র সবাই শেষ রাত্রে একটু ঝিমিয়ে পড়েছে, আর সেই সময়ে এই কাণ্ড। পরদিন সন্ধ্যার ঝোঁকে একটা ছোকরা কুলিকে তাঁবু থেকে 100 হাতের মধ্যে সিংহ নিয়ে গেল। দিন চারেক পর আরেকটা কুলিকে নিল বাওবাব গাছটার তলা থেকে। কুলিরা কেউ আর কাজ করতে চায় না, লম্বা লাইনে গাঁতিওয়ালা কুলিদের অনেক সময় খুব ছোট দলে ভাগ হয়ে কাজ করতে হয়। তারা তাঁবু ছেড়ে দিনের বেলাতেও বেশি দূর যেতে চায় না, তাঁবুর মধ্যে থাকাও রাত্রে নিরাপদ নয়। সকলের মনে ভয়, প্রত্যেকেই ভাবে এইবার তার পালা, কাকে কখন নেবে কিছু স্থিরতা নেই। এই অবস্থায় কাজ হয় না, কেবল মাসাই কুলিরা অবিচলিত রইল, তারা জমকেও ভয় করে না। তাঁবু থেকে 2 মাইল দূরে গাঁতির কাজ তারাই করে। সাহেব বন্দুক নিয়ে দিনের মধ্যে 4-5 বার তাদের দেখাশোনা করে আসে। কত নতুন ব্যবস্থা করা হলো, কিছুতেই সিংহের উপদ্রব কমল না। অত চেষ্টা করেও সিংহ শিকার করা গেল না। অনেকে বললে, সিংহ একটা নয়, অনেকগুলো, কটা মেরে ফেলা যাবে? সাহেব বললে, মানুষ খেকো সিংহ বেশি থাকে না, এ একটা সিংহেরই কাজ। একদিন সাহেব শঙ্করকে ডেকে বললে, বন্দুকটা নিয়ে গাঁতিদার কুলিদের একবার দেখে আসতে। শঙ্কর বললে, সাহেব তোমার ম্যানলি কার্ডটা দাও। সাহেব রাজি হল। শঙ্কর বন্দুক নিয়ে একটা অশ্বতরে চড়ে রওনা হলো। তাঁবু থেকে মাইলখানেক দূরে এক জায়গায় একটা ছোট জলা। শঙ্কর দূর থেকে জলাটা যখন দেখতে পেয়েছে তখন বেলা প্রায় 3টে, কেউ কোনো দিকে নেই। রোদের ঝাঁজ মাঠের মধ্যে তাপ তরঙ্গের সৃষ্টি করেছে। হঠাৎ অশ্বতর থমকে দাঁড়িয়ে গেল, আর কিছুতেই সেটা এগিয়ে যেতে চায় না। শঙ্করের মনে হলো জায়গাটার দিকে যেতে অশ্বতরটা ভয় পাচ্ছে। একটু পরে পাশের ঝোপে কী যেন একটা নড়ল, কিন্তু সেদিকে চেয়ে সে কিছু দেখতে পেলে না। সে অশ্বতর থেকে নামল, তবুও অশ্বতর নড়তে চায় না। হঠাৎ শঙ্করের শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল, ঝোপের মধ্যে সিংহ তার জন্যে উত পেতে বসে নেই তো। অনেক সময় এরকম হয় সে জানে। সিংহ পথের পাশে ঝোপঝাড়ের মধ্যে লুকিয়ে অনেক দূর পর্যন্ত নিঃশব্দে তার শিকারের অনুসরণ করে। নির্জন স্থানে সুবিধে বুঝে তার ঘাড়ের উপর লাফিয়ে পড়ে। যদি তাই হয়, শঙ্কর অশ্বতর নিয়ে আর এগিয়ে যাওয়া উচিত বিবেচনা করলে না, ভাবলে তাঁবুতে ফিরেই যাই। সবে সে তাঁবুর দিকে অশ্বতরের মুখটা ফিরিয়েছে, এমন সময় আবার ঝোপের মধ্যে কি একটা নড়ল। সঙ্গে সঙ্গে ভয়ানক সিংহ গর্জন এবং একটা ধূসর বর্ণের বিরাট দেহ সশব্দে অশ্বতরের উপর এসে পড়ল। শঙ্কর তখন হাত চারে এগিয়ে আছে, সে তখনই ফিরে দাঁড়িয়ে বন্দুক উঁচিয়ে উপরে উপরে 2 বার গুলি করলে। গুলি লেগেছে কিনা বোঝা গেল না, কিন্তু তখন অশ্বতর মাটিতে লুটিয়ে পড়েছে, ধূসর বর্ণের জানোয়ারটা পলাতক। শঙ্কর পরীক্ষা করে দেখলে অশ্বতরের কাঁধের কাছে অনেকটা মাংস ছিন্ন ভিন্ন, রক্তে মাটি ভেসে যাচ্ছে, যন্ত্রণায় সে ছটফট করছে।
শঙ্কর এক গুলিতে তার যন্ত্রণার অবসান করলে। তারপর সে তাঁবুতে ফিরে এলো। সাহেব বললে, সিংহ নিশ্চয়ই জখম হয়েছে। বন্দুকের গুলি যদি গায়ে লাগে তবে দস্তুর মতো জখম তাকে হতেই হবে। কিন্তু গুলি লেগেছিল তো? শঙ্কর বললে, গুলি লাগালাগির কথা সে বলতে পারে না, বন্দুক ছুঁড়েছিল এইমাত্র কথা। লোকজন নিয়ে খোঁজাখুঁজি করে দু তিন দিনেও কোনো আহত বা মৃত সিংহের সন্ধান কোথাও পাওয়া গেল না। জুন মাসের প্রথম থেকে বর্ষা নামল। কতকটা সিংহের উপদ্রবের জন্যে, কতকটা বা জলাভূমির সান্নিধ্যের জন্যে জায়গাটা অস্বাস্থ্যকর হওয়ায় তাঁবু ওখান থেকে উঠে গেল। শঙ্করকে আর কনস্ট্রাকশন তাঁবুতে থাকতে হলো না। কিসুমু থেকে প্রায় 30 মাইল দূরে একটা ছোট স্টেশনে সে স্টেশন মাস্টারের কাজ পেয়ে জিনিসপত্র নিয়ে সেখানেই চলে গেল। এতক্ষণ শুনলে চাঁদের পাহাড় গল্পটির প্রথম পর্ব। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো। সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করলাম।